কারো মতে তিনি বাংলাদেশের রাজনীতির এক অভিনব সং। কেউ তাকে জানেন পর্দার পেছনে থাকা আন্তর্জাতিক এক শীর্ষ দুর্বৃত্ত হিসেবে, কেউ চেনেন বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা হিসেবে। আর গত 4 দশকেরও বেশি সময় ধরে স্বজনহারা মানুষের কাছে তিনি এক বর্ণচোরা নিকৃষ্ট ব্যক্তি। বহুরূপী সেই ব্যক্তির নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। আর জানাচ্ছেন মানুষ ঘোষ। হ্যাঁ, নিশ্চয়ই বিচার চাই, কারণ এই শ্লোকের আর কদ দিই। তিনি ঢং জানতেন এবং কথা বলতেন এমন করেই, তবে যারা তাকে চেনেন তারা জানেন এ শুধুই তার কথার চাতুরি নয়, বরং এতগুলো বছরেও যুদ্ধ অপরাধের বিচার কেন হচ্ছে না এ প্রশ্ন তুলে সাকা চৌধুরী গোটা জাতিকেই এক প্রকার উপহাস করতেন। এখন নাতনি পর্যন্ত বড় হওয়া শুরু করছে, আর কতদিন শুনবো এই একই কিচ্ছা? শুধু কি তাই, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, এমনকি ক্ষমতায় এসে মহাজোট সরকারও যখন বিচারের প্রস্তুতি শুরু করেছে, সাকার তখন দম্ভক্তি। দীর্ঘদিন ক্ষমতার প্রভাব বলয়ে থাকা সাকা জানতেন এবং বিশ্বাস করতেন এই দেশে আর কিছু হোক আর নাই হোক যুদ্ধাপরাধীদের বিচার কখনো হবে না, আর হলেও তাকে ধরতে কেউ কখনো সাহস পাবে না। আমি গর্ব করেই বলতে চাই, আমি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ছেলে এবং উনি ইউনাইটেড পাকিস্তানের পক্ষে ছিলেন, উনি বাংলাদেশের পক্ষে ছিলেন না। তাই রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সরকার প্রধান সবকিছু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে তিনি দ্বিধা করতেন না। এক বছর লেদ চুঙ্গার মধ্যে রাখলেও ওই আবার চুঙ্গা খুললে ট্যাঁ করে ব্যাক হয়ে যায়, এটা আর পরিবর্তন হয় না। সাকার রাজনীতির সূচনা তার পিতার দল মুসলিম লীগ দিয়ে, পরে এরশাদের জাতীয় পার্টি থেকে একবার মন্ত্রীও করা হয় তাকে। 1996 সালে বিএনপি সাকাকে কাছে টেনে নেয়। 2001-এ তখনকার প্রধানমন্ত্রী বেগম জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা করে মন্ত্রীর মর্যাদা দেয়া হয় তাকে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।